আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে তোমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় এটা কি ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্ট আচ্ছা এ অধ্যায়ের তোমাদের অলরেডি আমি দুইটা টপিক্স নিয়ে ক্লাস নিয়ে তোমাদের দেখো মনে পড়ে কিনা ভার্নিয়ার স্কেল মিটার স্কেল ভার্নিয়ার কনস্ট্যান্ট এইগুলো আমি একটা ক্লাস নিয়ে আমার ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসটা ছিল স্লাইড ক্যালিবাসটা নিয়ে তা আজকে আমি আমার তৃতীয় লেকচারটি অর্থাৎ স্ক্রু গজ অর স্ক্রু গেজ তোমরা এটার নাম শুনছ এই যন্ত্র আচ্ছা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমার হাতে একটি স্ক্রু গেজ যন্ত্র আছে তো এ যন্ত্রের সাহায্যে কি করব এই যন্ত্রের সাহায্যে আমরা কোনো তারের ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করতে পারি কোনো সরু তারের ব্যাস বা ব্যাসার্ধ পরিমাপ করতে পারি তাহলে এই যন্ত্রটি আমরা প্রথমে জেনে নেব যে যন্ত্রটির গঠন কেমন তো দেখো ইউ আকৃতির একটা ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা ইউ আকৃতির ইংরেজি ইউ লেটারের মতো তাহলে দেখতে ইউ আকৃতির একটা ফ্রেম আছে যে যার দেখো এক প্রান্তে একটি স্থায়ী দণ্ড বা কিলক লোক এবং অপর প্রান্তে কি আছে এই প্রান্তের কথা বলছি আমি এই প্রান্তে একটি রৈখিক স্কেল সংযুক্ত আচ্ছা তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো আমাদের কীভাবে রৈখিক স্কেল আছে আমি প্রথমে বলে নেই এই যন্ত্রের কিন্তু দুইটি স্কেল থাকবে একটি হলো রৈখিক স্কেল অন্যটি হলো বৃত্তাকার স্কেল আচ্ছা তাহলে এই যেই প্রান্তে দেখো এই প্রান্তে কিন্তু একটা রৈখিক স্কেল আছে এটাকে বলা হয় রৈখিক স্কেল আর আমার হাতে এই প্রান্তে দেখো এই যেখানে আসলে এটা রৈখিক স্কেল এবং এটা হলো বৃত্তাকার স্কেল এখন আমরা কি কাজ করব যে এই যন্ত্রটি সঠিক না অর্থাৎ এর মধ্যে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে যদি রৈখিক স্কেলের শূন্য দাগ এবং বৃত্তাকার স্কেলের শূন্য দাগ ভালোভাবে মেলে দেয় তাহলে বুঝতে হবে এই যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নেই আচ্ছা এবার আমরা এই যন্ত্রের সাহায্যে কোনো কিছু আচ্ছা পরিমাপ করব তার আগে আরও একটু বলে নেই যে এটা দেখতে পাচ্ছ এটা কি বলা হয় এই যন্ত্রের টুপি অর্থাৎ স্লাইড ক্যালিপার যন্ত্রের সরি স্ক্রুগ যন্ত্রের এটা হলো টুপি তো এখন আমরা একটু প্রথমেই দেখে নেব যে যন্ত্রের যন্ত্র একটু আছে না তাহলে আমি বৃত্তাকার এবং রৈখিক স্কিলের শূন্য দাগ দেখি তো একসঙ্গে মিলে দেয় কিনা আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমার যন্ত্রের এই যে আমি দেখতে পাচ্ছি বৃত্তাকার এবং রৈ কি সিলেশনদায় মিলে আসছে অর্থাৎ আমার যন্ত্রের কোনো যান্ত্রিক ত্রুটি নেই এবার আমরা এই যন্ত্রের সাহায্যে কোনো কিছু পরিমাপ করব অর্থাৎ এটার সাথে কি করব যে কোনো কিছুর একটা ব্যাস পরিমাপ করব তাহলে আমি তোমাদের দেখে দেই যে ব্যাস পরিমাপের ক্ষেত্রে আচ্ছা কীভাবে পরিমাপ করতে হবে তাহলে প্রথমেই আমাদের জানতে হবে দেখো যে ব্যাস পরিমাপের সূত্রটি হলো ব্যাস ইকুয়াল রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা ইন্টু গণন অর্থাৎ ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি তাহলে এই যে ডি ডায়ামিটার ডায়ামিটার ইকুয়াল কি এই যে আমাদের রৈখিক স্কেল পার্ট প্লাস এই যে অর্থাৎ এল প্লাস সি ইন্টু এল সি তুমি যদি এল সি এবং এল সি জানো তাহলে তুমি অবশ্যই এখান থেকে কী বের করতে পারবে স্ক্রুগজ যন্ত্রের সাহায্যে কোনো কিছুর ব্যাস পরিমাপ করতে পারবে তো এবার তোমরা দেখো যে রৈখিক স্কেল পাঠটা কিন্তু খুবই সহজ এটা আমরা অনায়াসে যন্ত্রের মধ্যে দিলে পেয়ে যাবো কিন্তু আমাদের যেটা প্রবলেম সেটা হলো লিস্ট কাউন্ট বা লঘিষ্ট গণনটা কি আচ্ছা আমি একটু লঘিষ্ট গণন সম্পর্কে বলি লঘিষ্ট গণন ইকুয়াল পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এখন প্রশ্ন যে লঘিষ্ট গণন সমান পিস ডিভাইডেড বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তোমাদের তাহলে পরের প্রশ্ন স্যার হোয়াট ইজ পিস পিস আবার কি আচ্ছা পিস হলো যে স্ক্রুগজ যন্ত্রের বৃত্তাকার স্কেলটি স্ক্রুগজ যন্ত্রের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো ওই যন্ত্রের পিস তাহলে আমি দেখো স্ক্রুগজ যন্ত্রের এই টুপিটি যদি একবার ঘোরাই তাহলে এটি রৈখিক স্কেল বরাবর একটা দূরত্ব অতিক্রম করবো অর্থাৎ আমি দেখো এটা যত এদিকে ঘোরাবো তত কিন্তু রৈখিক স্কেলের দিকে খুলে যাচ্ছে বের হয়ে আসছে তাহলে স্ক্রুগজ যন্ত্রের টুপিটি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে বা যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে ওই যন্ত্রের পিস বলে তাহলে আমাদের যন্ত্রের পিসটা কেমন হবে নর্মালি পিস স্ক্রুগজ যন্ত্রের অর্থাৎ থাকে ওয়ান মিলিমিটার অর্থাৎ আমি যদি টুপিটি একবার ঘোরাই তাহলে এক মিলিমিটার দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে পিসটা নর্মালি ওয়ান মিলিমিটার হয় দেখো ওয়ান মিলিমিটার আর বৃত্তাকারের ভাগ সংখ্যা হয় একশো যেখানে যে যন্ত্রে পিস আসছে ওয়ান মিলিমিটার সেখানে কিন্তু কি হচ্ছে যে অর্থাৎ বৃত্তাকারের আমরা দেখব যে বৃত্তাকারে নর্মালি একশো ভাগ থাকে তাহলে একবার ঘোরালে অর্থাৎ একশো পর্যন্ত এভাবে জিরো ফাইভ টেন এইভাবে একশো পর্যন্ত অতিক্রম করছে একশো পর্যন্ত কি হচ্ছে যে বৃত্তাকারের ভাগ সংখ্যা আমরা যদি এভাবে ঘোরাচ্ছি অর্থাৎ জিরোর থেকে একশো পর্যন্ত ঘোরাই নিয়ে আসলাম তখন রৈখিক স্কেল বরাবর এক মিলিমিটার বের হয় তাহলে আমাদের রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা পিস অর্থাৎ ওয়ান মিলিমিটার আর বৃত্তাকারের ভাগ সংখ্যা একশো এতে ভাগ দিলে জিরো পয়েন্ট জিরো মিলিমিটার আচ্ছা আমার যন্ত্র একটু এক্সেপশনাল কথা বলি আমার যন্ত্র অবশ্য বৃত্তাকারের ভাগ সংখ্যা আছে পঞ্চাশটি আমার হাতে এই মুহূর্তে যে যন্ত্রটি আসছে এটার বৃত্তাকারের ভাগ সংখ্যা পঞ্চাশটি আর এখন বৃত্তাকার ভাগ সংখ্যা পঞ্চাশ তাহলে আমি যদি একবার ঘোরাই আমার যন্ত্রে কিন্তু হাফ মিলিমিটার অতিক্রম করবে এই যন্ত্রের ক্ষেত্রে পিস হাফ মিলিমিটার আর বৃত্তাকার ভাগ সংখ্যা পঞ্চাশ অর্থাৎ এক কথায় হাফকে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে রেজাল্ট কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ানই থাকবে অর্থাৎ লঘিষ্ট গণন কিন্তু এই যন্ত্রেরও যেমন হবে আবার যে যন্ত্রে একশোটা দাগ আছে এবং পিস আছে ওয়ান মিলিমিটার সেখানেও একই হবে অর্থাৎ শুধু পিস এবং এইটার চেঞ্জ কিন্তু লিস্ট কাউন্টের কোনো চেঞ্জ নেই তো তোমরা মনে রাখবে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আচ্ছা এবার আমরা এখানে বসিয়ে দেবো ডি ইকাল এল প্লাস ইন্টু সি এখানে যদি আমরা মানটা বসিয়ে দিতে পারি কোনো কিছু বের করে তাহলে আমরা কিন্তু সহজে ডায়ামিটার পেয়ে যাবো আচ্ছা তাহলে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি মনে করো আমি এই যে আমার হাতে যে কলমটি আছে এই কলমের আমি ব্যাস পরিমাপ করব। তাহলে এক্ষেত্রে কী কাজ করতে হবে এই কলমকে আমরা এখানে দিয়ে আমরা এবার আমরা ব্যাস পরিমাপ করে দেখি যে আসলে এটার ডায়ামিটারটা কেমন হয় তাহলে এই মুহুর্তে আমরা এটা ডায়ামিটার বের করার জন্য কী কাজ করবো এই দেখো এই যে আমি মাঝে আটকিয়ে দিলাম এই মাঝে আটকে দেওয়ার পরে আমি এখন দেখি আমার লিনিয়ার স্কেল রিডিংটা কত তাহলে আমার রৈখিক স্কেল পাঠের মানে স্কেল পাঠ আসছে আমি দেখতে পাচ্ছি এইট মিলিমিটার অর্থাৎ এইট মিলিমিটার পর্যন্ত রৈখিক স্কেল বরাবর অতিক্রম করেছে তাহলে আমি এখন এলের মানটা দেব এইট মিলিমিটার প্লাস সি বৃত্তাকারের ভাগ সংখ্যা কত আমি দেখতে পাচ্ছি আমার বৃত্তাকার এখানে ছত্রিশ সাঁত্রিশ অর্থাৎ থার্টি সেভেন মানে এই মুহুর্তে রৈখিক স্লিলে দাগটি বৃত্তাকারের কোন দাগের সঙ্গে আসছে সেটাই হলো আমার বৃত্তাকারের ভাগ সংখ্যা হবে থার্টি সেভেন ইন্টু এসি লিস্ট কাউন্ট কত যে দেখো এটা হলো লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কত মিলিমিটার এখন যদি আমি এইগুলোকে ক্যালকুলেট করি এখন যদি ক্যালকুলেট করি তাহলে আমরা এটার রেজাল্ট পেয়ে যাব তো তোমরা দেখো এখানে ক্যালকুলেট করলে কেমন আসবে প্রথমে এই দুইটা আমরা একটু গুণ করে নেব থার্টি সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এখান থেকে জিরো পয়েন্ট দেখো এইট মিলিমিটার প্লাস জিরো অর্থাৎ এইট পয়েন্ট থ্রি সেভেন মিলিমিটার এই যে এটা এইট পয়েন্ট থ্রি সেভেন মিলিমিটার ডায়ামিটার তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যে বস্তুটি ডায়ামিটারটা মেজার করলাম সেটা কিন্তু ডায়ামিটার হলো এটা তো তোমাদের এমসিকিউ এরকম কিন্তু আসে যে এই যন্ত্রের সাহায্যে তোমাদের বের করতে দেয় যে লিস্ট ই কত অর্থাৎ ডায়ামিটার কত তো এরকম মানগুলো যদি দেওয়া থাকে তোমাদের সামনে রৈখিক স্কেল পার্ট বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা লগিষ্ট দেওয়া থাকবে তোমরা নিঃসন্দেহে ডি ইকাল এল প্লাস সিন টু এল সি এই সূত্রের সাহায্যে এই ডায়ামিটারটা বের করতে পারবে আবার তোমরা দেখবে একটু লক্ষ্য করবে তোমাদের ডায়ামিটারও থাকতে পারে অর্থাৎ ব্যাসও থাকতে পারে আবার কিন্তু রেডিয়াস বা ব্যাসার্ধও থাকতে পারে যদি রেডিয়াস থাকে তখন আমরা এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দিলেই রেডিয়াস বের হবে তা আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো তোমরা এখন স্ক্রুগত যন্ত্রের সাহায্যে কোনো কিছুর ব্যাস পরিমাপ করতে পারবে তোমাদের শুভকামনায় আজকে এখানে সমাপ্ত করছে আসসালামু আলাইকুম